ফারাক্কা লড়ের ভয়াবহ দুর্ঘটনা ফারাক্কা ব্যারাজে। ফারাক্কা ব্যারাজের ডাউন রেল লাইনে আসে একটি মালগাড়িকে ধাক্কা 14 চাকা লড়ের। ফারাক্কা ব্যারাজের রেলিং ভেঙে মালগাড়িকে ধাক্কা মারল লড়ে। এমার্জেন্সি ব্রেক করে কোনো রকমের ডাউন লাইনে ব্রিজের ওপর দাঁড়িয়ে বড় সড়ো ট্রেন দুর্ঘটনা ও অঘটন থেকে বাঁচলেন মালগাড়ির চালক। মঙ্গলবার ভোরে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারাজ এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিআইএসএফ ও পুলিশের কর্মকর্তারা। জানা গিয়েছে এদিন মালদা থেকে রেল লাইনে ফারাক্কা দিকে আসছিল মালগাড়িটি, অপরদিকে 14 চাকা লরিটিও মালদা থেকে ফারাক্কা দিকে যাচ্ছিল। সে সময় ফারাক্কার দিক থেকে মালদার দিকে একটি ট্রাক্টর যাচ্ছিল। 14 চাকা লরিটি ব্যারেজের ওপর দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ট্রাক্টরকে ধাক্কা মারে এবং তারপরেই গতি নিয়ন্ত্রণ করতে না পেরেই ব্রিজের রেলিং ভেঙে দিয়ে ডাউন মালগাড়িতে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার কবলে পড়ে দুমড়ে মুচড়ে যায় ট্রাক্টর ও লরিটি, যদিও কোনো রকম রক্ষা পেয়েছে মালগাড়িটি। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আপনার ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য এসে গেল আপনার শহরে আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এক উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছে। আমাদের এখানে যেসব কোর্সগুলি করানো হয় ছেলে ও মেয়েদের জন্য, নার্সিং ট্রেনিং, ফার্মেসি, প্যারামেডিকেল ও হোটেল ম্যানেজমেন্ট। মনে রাখবেন, ট্রেনিং শেষে রয়েছে চাকরির সুযোগ। আমাদের প্রতিষ্ঠানে ভর্তি নেওয়া শুরু হয়ে গিয়েছে, আসন সংখ্যা সীমিত, ভর্তি চলছে। বিশদে জানতে ভর্তির জন্য সত্তর যোগাযোগ করুন। পুরাতন ডাক বাংলা, DDH রোড, আল সিদ্দিক মিশনের বিপরীতে, ITI কলেজ গেটের সামনে, ধুলিয়ান, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নম্বর 6295462266। 2023-24 ভর্তি সেশন চার শুরু হয়েছে, আপনারা আজকে যোগাযোগ করুন।